Srangsalo All Tribal Association of Tripura Kokthum te Hukumu Bedekni Chaitokmung bai Khlaijakha Bhagwan Birsa Munda ni Achaimani Sal Pandani Puila Bwkhakno Bhagwan Birsa Munda ni Mangthongo Khum trang Bogwi Bono Borom Yapharkha Pandao Manjaknai Naruwairok Manjaknai Khwai Jila Porishad ni Achukhwang Joydeep Deborma Jila Porishad ni Adong Subroto Majumdar Khwai Panchayat Samiti ni Chairperson Tapas Kanti Das te Lukaham Samung Khlainai Romen Sautal Akoshong আমাদের দেশে ইংরেজ শাসনের বিরুদ্ধে এমন ভূমিকা রেখেছে যেটা আমাদের বিগত দিনে কারো জানা ছিল না প্রথম 2017 সালে রমেন সাঁওতাল আমি যখন ভারতীয় জনতা পার্টির তখন মন্ডল সভাপতি সে আমার কাছে এলো যে আমরা আসারাম বাড়িতে আমাদের কৃষ্ণমুন্ডার জন্ম জয়ন্তী পালন করব এবং সেই জন্য কিছু পরামর্শ করা এবং সেই অনুযায়ী অনুষ্ঠানে যাওয়ার আমারও কথা ছিল কিন্তু আমি সেদিন যেতে পারিনি কিন্তু আপনার বাড়িতে সেই দিন কৃষ্ণমুন্ডার যে জন্মজয়ন্তী অনুষ্ঠান শুরু হয়েছিল সেই অনুষ্ঠানে সেই সময়কার আসলের কতিপয় দুষ্কৃতি সে সবাকে বাঞ্চাল করার জন্য সে অনুষ্ঠানকে বাঞ্চাল করার জন্য প্রভূত চেষ্টা করেছে এবং যথেষ্ট ব্যাঘাত ঘটিয়েছিল অনুষ্ঠানকে কাটছাট করে সংক্ষিপ্তভাবে সরিয়ে আনতে হয়েছে সেই সময় প্রথম আমি জানি যে বিরসা মুন্ডা নামে একজন স্বাধীনতার সংগ্রামী ছিল যে ইংরেজদের বিরুদ্ধে এই দেশকে স্বাধীনদের শাসনমুক্ত করার জন্য বুলেটের সামনে তীর ধনুক নিয়ে মানুষকে তার সহযোগীদের নিয়ে সে লড়াই করেছিল যুদ্ধ করেছিল এবং ইংরেজরা তাকে কীভাবে অত্যাচার করেছে জেলে বন্দী করে রেখেছে সেই ইতিহাস আমাদের জানা তো আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টির সরকার 2018 সালে ক্ষমতাসীন হয়েছে সেই সময় থেকে আমরা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠান ঘটা করে আমাদের খোয়াই চা বাগান স্কুলের মাঠে পালন করতে শুরু করি এবং আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এসে আমাদের অনুষ্ঠান দেখে উনি এই অনুষ্ঠানকে সরকারি ক্যালেন্ডারভুক্ত করেছেন এবং খোয়াই সহ ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক আটটা জেলাতে আটটি স্টেচু বিরসা মুন্ডার বসানো তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক আমাদের খোয়াই জেলার এই বনভিত্তি পার্কের মধ্যেও আমাদের বিরসা মুন্ডার প্রতিশ্রুতি সেখানে স্থাপন করা হয়েছে এবং খোয়াই নিশিমি বিপ্লবনী কক্ষ্থম চিনি খরাং